হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সজিৎ একাডেমি আজকে আমাদের সঙ্গে আছে ময়ূক সেন ময়ূক সেন আমাদের অনলাইন রেগুলার স্টুডেন্ট আর ময়ূকের বাড়ি হাওড়া আর ময়ূকের র্যাঙ্ক এসছে গত এ ইউটি আলি ইউনিভার্সিটি এক্সামের র্যাঙ্ক ওয়ান তো ময়ূক তোমার জার্নিটা বলো পড়াশোনার আমাদের কোন ব্যাচ নিয়েছিলে আর এক্স্যাক্টলি তোমার লোকেশন কোথায় আমি ক্লাস টেন আইসিএসির থেকে করেছিলাম তো ক্লাস টেনে আমার রেজাল্ট বেশ ভালোই হয়েছিলো তারপর আমি টুয়েলভ করি এবং ডাইরেক্ট ডিপ্লোমায় চলে আসি ডাইরেক্ট ডিপ্লোমা তারপরে তোমার ডব্লিউ ছিল না না ডব্লিউ বিজি জি ডব্লিউ বিজি এবার ডিপ্লোমায় আসার বাদে আমার একটাই লক্ষ্য ছিল যে আমি বড়াগুড়ি ল্যাটারাল দেব এবং এখানের যে টপ কলেজটা যেটা যাদবপুর সেখানে আমি চেষ্টা করব আর কি করা তো এই মানে আর আমি এইখানে জয়েন করেছি থার্ড সেম থেকে ছিলাম মাঝে ডিসকন্টিনিউ করে আবার চলে এসেছিলাম তো রেগুলার ব্যাচ রেগুলার ব্যাচের অনলাইন স্টুডেন্ট আমি অফলাইনটা কি ডিসটেন্সের জন্য করনি হ্যাঁ অফলাইনটা আমার বাড়ি অ্যাকচুয়ালি উত্তর তো উত্তর পাড়ায় থাকার মানে আসা যাতায়াত রোজ দেড় ঘন্টা দেড় ঘন্টা আমার আজকেও আসতে প্রায় দেড় ঘন্টা তিন ঘন্টার উপর মানে আমি ওই ট্রেনটা তাও মানে লেট করেছে তাও তিন চার ঘন্টা ওরকম লেগেই গেছে ওই টাইমটা তুমি পড়াশোনা ইনভেস্ট করে হ্যাঁ ওইটা মানে শরীরেরও একটা রিকভারি সময় লাগে আসা যাতায়াত করলে প্রবলেম হয়ে লাস্ট যে সেমিস্টার অনেকে সেমিস্টারের সঙ্গে ব্যালেন্স করা হয় ও কিন্তু ড্রপ হয় না রানিং আর স্টুডেন্ট তো ওটা কিভাবে ব্যালেন্স করতে না আমি এটা এটা সত্যি কথাই যে আমি ডিপ্লোমার পড়াশুনোটাকে চালানো এবং ইয়ে ডেটের প্রিপারেশান করা এটা দুটো একসাথে করাটা সত্যিই টাফ কেন ওই দিকে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমি সিটিএস থেকে ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কালকাটা টেকনিক্যাল স্কুল কালকাটা টেকনিক্যাল স্কুল থেকে ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আর আমি মানে প্রচণ্ড স্ট্রিক্ডিমেন্ট ওখানে ক্লাস না করলে অ্যাটেন্ডেন্স না করলে ওরা ছাড়ে না সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে ইয়ে হয় না এবার এইগুলো মেনটেন করে পড়াটা খুব শক্ত কিন্তু আমি তাও চেষ্টা করেছি যে রোজ আমি যা জিলেটের পড়াটা অন্তত শেষ করব তারপর যতটা ডিপ্লোমা হয় ততটুকু করব কিন্তু রেগুলার পড়াশোনার মধ্যে না থাকলে এইটা অ্যাচিভ করা খুব মুশকিল তোমার পক্ষে সুবিধাটা কি হয়েছিল থার্ড সেন্ট থেকে তৈরি শুরু হয়ে গেছিল হ্যাঁ তো মোটামুটি অলরেডি টুয়েলভে এ সায়েন্স ছিল তবু থার্ড সেম থেকে জিলেট নিয়ে শুরু করছে মানে তোমাকে ইন ফিউচার কোথায় যেতে হবে তার উপর ডিপেন্ড করে কবে শুরু করবে হ্যাঁ কারণ থার্ড এটা একটা মানে পপুলার বিলিফ আছে ডিপ্লোমা স্টুডেন্টদের মধ্যে যে শেষ চার মাসে আমি করে অনেক কিছু করে ফেলবো জিলেটটারও বিলি করবো হ্যাঁ ওইটাই মানে জিলেটটার কথাই বলছি আমি চার মাসে করে আমি যতটা করার আমি করে ফেলবো জিলেটে কোনো অসুবিধা হবে না হ্যাঁ কারণ যেহেতু আমি সেটা ফার্স্ট সেমে পড়ে যাবো কিন্তু এইটা যদি কেউ ফলো করে আমার মতে খুব অসুবিধা হয়ে দাঁড়াবে কারণ ফার্স্ট সেমে কলেজে কতটা পড়িয়েছে না পড়িয়েছে তার কতটা ডেপ ছিল এগুলো খুব প্রবলেম্যাটিক সিচুয়েশন হয়ে দাঁড়াবে আর এই যখন পেপারগুলো দিতে এখানে একাডেমিক দুটো ডিফারেন্স বল একাডেমির পেপার টেস্ট পেপার আর জিলেটের পেপারের মধ্যে ডিফারেন্স কি একাডেমি টেস্ট পেপার না ইজি কোনটা কি লাগে হ্যাঁ মানে এইখানে বরাবরই স্ট্যান্ডার্ডটা একটু হাই কারণ মানে আমি আমি স্যারের সাথে আগে কথাও বলি নিয়ে ব্যাপার কিন্তু আমি স্যার আপনাকে বলতে পারি কারণ আমরা এক সময় এমন আছে যে আমরা কোয়েশ্চেনগুলো আইডেন্টিফাই করতে শুরু করতে পারি যে এইটা এই বছর এই সময় এসেছিল আপনি ডাব্লিউ যেই দশ বছরের করিয়েছেন এই মিনস অন্তত কুড়ি পঁচিশ বছরের হবে নিচের কোশ্চেন ছিল এবং আলিয়া যেদিন পরীক্ষা হয়েছে আলিয়া ইউনিভার্সিটি তার পরের দিনই এই কোয়েশ্চেন চলে এসেছে আমার মনে আছে আমি ওই কোয়েশ্চেন কমন ছিল হ্যাঁ কোশ্চেন কমন এবার ব্যাপার হচ্ছে ওদের টেস্টের এমন অরিয়েন্টেড ওরা জানতো না যে টেস্টের ভিতরে আমরা পুরো পিওয়াই কিউ ম্যানেজ করে দিতাম এই এখান থেকে ওখান থেকে ম্যানেজ হয়ে যেত তো ওই পেপার অনুযায়ী তোমার এক্সাম হলে যে জিলেট এক্সামটা হয়েছে জিলেট এক্সাম এক্সপিরিয়েন্স বলো জিলেট এক রকম এক্সাম টাফ কত হয়েছে মার্কস না বললেও হবে মার্কসটা সারপ্রাইজ থাক তুমি মার্কস বাদেই বলো জিলেট এক্সামটা তোমার কেমন গেছে কিরকম ছিল পেপার মানে জিলেট এক্সামটা আমি যতটা টাফ ভেবেছিলাম হবে ততটা হয়নি কারণ হয়তো আমার প্র্যাকটিসের জন্যই হোক বা কোয়েশ্চেন মনে হয় হ্যাঁ কারণ একটা প্রেসার কুকার সিচুয়েশন ওটা ওখানে বসে মানে এরপরে না হলে আবার তার কি হবে না হবে অনেক রকমের চিন্তাধারা মাথায় আছে তখন ওখানে কিন্তু আমার সত্যি কথা বলতে খুব শক্ত লাগেনি অঙ্ক তো একেবারেই শক্ত লাগেনি কেমিস্ট্রি অন্যবারের তুলনায় অনেক শক্ত হয়েছিল কিন্তু তাও মোটামুটি আমি ফেস করে ফেলেছি অরিয়েন্টেশন কি সাবজেক্ট ওয়াইজ एग्जाम হলে अटेम्प्ट আমি প্রথম কেমিস্ট্রি করেছিলাম তারপর এফ তারপর ফিজিক্স তারপর ম্যাথ ভুল না ঠিক হয়েছে ভুল হয়েছে ভুল ম্যাথ ইজি ছিল ভাই সেটা প্রেডিক্ট করা খুব মুশকিল আচ্ছা তুমি যে ম্যাথ বলছো ওখানে কমন আসছে তো ওই ম্যাথ কমন বা ইজি তো আমাদের এখানে রেসপেক্টিভলি ওর পেপার কীরকম এসেছিল এখানে পেপারের কোশ্চেন কমন পেয়েছিল হ্যাঁ সেরকম আমি বোধ আমি যতদূর মনে করি কিন্তু আমি তো অত ইয়ে করে বলতে পারবো না যে কটা কমন এসছে কিন্তু হ্যাঁ মানে ইয়েগুলো অনেকগুলোই এসছে ওরকম যেগুলো প্যাটার্নে কমন পড়েছে এবার ভ্যালু মেলানো তো সহজ নয় ভ্যালু তো কেউ মেলাতে ওরা চেঞ্জ করবে তো এই নেক্সট তারপরে আলিয়ার এক্সামটা কি পরে হয়েছিল আলিয়ার আগে হয়েছিল আলিয়ার এক্সাম আগে আলিয়ার পেপার কি এত এক র‍্যাঙ্ক হয়েছে মানে তো এক্সপেক্টেড মার্কস কত হয়েছে ওরা তো র‍্যাঙ্ক মার্কস দেয়নি স্যার সেই আমি এক্সপেক্টেডটা না বলতে পারবো না কারণ কত অ্যাটেম্পট করেছিল আমি অঙ্কের প্রায় সব কটাই অ্যাটেম্পট করেছি সব করেছিল হ্যাঁ অঙ্কের দুটো বোধহয় আমি ছেড়েছিলাম এরকম হবে আর কি একটা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল আর একটা রেডিয়াস অফ কার্ভেচারের অঙ্ক ছিল আমি গ্রাফ হান্ড্রেড এক্সামে এবং আমাকে মানে আমার জন্য বেসিক্যালি সত্তর কেন আমার ওই ইসলামিক হিস্ট্রি তো কিছু জানা নেই আমি কিছুই বলতে পারি থার্টি ছিল থার্টি মার্কস কুড়ি নম্বর ছিল আর দশ নম্বর ইংলিশ ছিল এবার ইংলিশে মানে সেটাও আমি খুব সুবিধা করতে পারিনি আর সত্তরে মোটামুটি আমি যতটা জানি যা দু র্যাঙ্ক হয়েছে সে বললো আমাকে ফিফটি মতো মার্কস ছিল হ্যাঁ ইলেকট্রনিক্স তার মানে ফিফটি প্লাস সিক্সটির মতো ওরকম হতো তার মানে সত্তরে সিক্সটি কম্পিটিশন তো সত্তরের উপর হ্যাঁ তো যাই হোক নেক্সট আমরা জিলেটে আবার দেখা হতে পারে আর জিলেটের রেজাল্টের পর তুমি ডিসাইড করবে যে কোন কলেজ নেবে হ্যাঁ মানে আমি ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমাটা করেছি তাই একটা ন্যাচারাল ওটার প্রেফারেন্স আছে কিন্তু আমি এখনো সত্যি কথা বলতে কিছু ডিসাইড করে ডিপার্টমেন্ট কি নেবে কলেজ হ্যাঁ র্যাঙ্ক বেরোয় তারপর সেই সব ডিসিশন নিয়ে আবার ইয়ে যদি সব ফি আনে স্যার তাহলে নিশ্চয়ই আশা করি হয়ে যাবে জিলেটে আবার দেখা হবে এরকম অনেক চিন্তা ভাবনা আছে তো বাকি নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা দেবে তাদের কি বলতে তোমার যে ভাইরা আছে সিটিএস এর হোক বা আমি তাদের একটা কথা বলবো যে তুমি যে লক্ষ্যটার দিকে এগোচ্ছ তুমি তোমার কলেজের ছেলে দিয়ে এইটা ডিসাইড করো যে কতজন সেই লক্ষ্যটা অলরেডি সাকসেসফুল হয়েছে আলিয়ায় হোক জিলেটে হোক কতজন তোমার কলেজ থেকে প্রত্যেকবার ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে টপ দশে থেকেছে সেইটা একবার তুমি চিন্তা করে দেখো এবার তুমি যদি তার বাইরের ছেলেদের ফলো করো তাহলে কিন্তু সেটা মুশকিল আছে তারা যেটা করেছে সেইটা অনুসরণ করো তাহলে কিন্তু সেটাই মুশকিল আছে যারা ইয়ে হয়েছে সাকসেসফুল হয়েছে তারা যেটা ফলো করেছে সেইটা কিন্তু তোমায় ফলো করতে হবে নইলে কিন্তু মুশকিল আর তাছাড়া তো পড়াশুনোর রেগুলারিটি অত্যন্ত ইম্পর্টেন্ট নইলে খুব মুশকিল এত শক্ত একটা ডব্লিউবি জয়েন্টের লেভেলের পরীক্ষা সেখানে দাঁত ফোটানো অত্যন্ত শক্ত টাইম কম আ মানে এটা এটাও এটা খুব বড় ফ্যাক্টর কারণ NEET এর স্টাইলের পরীক্ষা এখানে যেখানে পার কোশ্চেন 1 মিনিট পার কোশ্চেন 1 মিনিট হ্যাঁ সেখানে NEET এর স্টাইলের পরীক্ষা কিন্তু অঙ্ক আছে এটা অত্যন্ত মানে ম্যাজিক ওকে তো সবাইকে অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো আপাতত টাটা বাই বাই আবার দেখা হবে